আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই প্রথম প্রশ্ন ফৌজদারি কার্যবিধি কত সালের আইন আঠারোশো আটানব্বই সালের আইন দুই ফৌজদারি কার্যবিধি কত নম্বর আইন ফৌজদারি কার্যবিধি পাঁচ নম্বর আইন তিন ফৌজদারি কার্যবিধি আইন কবে গ্যাজেট আকারে প্রকাশ করা হয় আঠারোশো আটানব্বই সালের বাইশে মার্চ চার ফৌজদারি কার্যবিধি কখন কার্যকর হয় আঠারোশো সালের পহেলা জুলাই হতে কার্যকর হয় পাঁচ এই আইনের কতটি ধারা রয়েছে পাঁচশো পঁয়ষট্টিটি ধারা রয়েছে ছয় এ আইনে মোট তফসিল কয়টি এই আইনে মোট তফসিল পাঁচটি সাত ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সাল হতে অন্তর্ভুক্ত করা হয় দুই হাজার সাল হতে অন্তর্ভুক্ত করা হয় আট দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে কার অনুমোদন নিতে হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে নয় দায়রা আদালতে কয়টি স্তরে বিচারক থাকতে পারেন তিনটি স্তরে বিচারক থাকতে পারেন দশ একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা আরোপ করতে পারেন এগারো ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তি সদাচরের মুসলেখা দেওয়ার আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন বারো ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারার মামলা কোন আদালতের আদি এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের আদি এখতিয়ার তেরো ফৌজদারি কার্যবিধির একশো চৌচল্লিশ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কত দিনে বলবৎ থাকবে সর্বোচ্চ দুই মাস বলবৎ থাকবে চোদ্দ এফআইআর এর পূর্ণাঙ্গ শব্দরূপ কী এফআইআর পূর্ণাঙ্গ শব্দরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট পনেরো নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করেন রেকর্ড করেন দুইশো ধারায় ষোলো নালিশ মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে আদালত কি আদেশ দিতে পারেন আদালত আসামি খালাসের আদেশ দিতে পারেন সতেরো ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান বলে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন চুয়ান্ন ধারার বিধান বলে গ্রেপ্তার করতে পারেন আঠারো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যায় চব্বিশ ঘন্টা পুলিশ হেফাজতে রাখা যায় উনিশ পুলিশি তদন্তের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্ট কী দাখিলকৃত রিপোর্ট হচ্ছে ফাইনাল রিপোর্ট ফাইনাল রিপোর্ট রয়েছে একশো তিয়াত্তর নম্বর ধারায় বিশ ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে চার্জ গঠনের সময় আবেদন করতে পারেন একুশ ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার চার্জ গঠনের দায়িত্ব আদালতের বাইশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন কোর্টে আপিল দায়ের করতে হবে দায়রা জজ আদালতে চব্বিশ যুগ্ম দায়রা জজ সাত বছরের দণ্ডাদেশ দিলে আপিল হবে কোন আদালতে আপিল হবে হাইকোর্ট বিভাগে পঁচিশ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির অধিকারটি কী ধরনের অধিকার এই অধিকারটি হচ্ছে আইনগত অধিকার ২৬ ফৌজদারি কার্যবিধি কি দণ্ডবিধিতে বর্ণিত অপরাধ সংগঠনকারীর বিচারের বিধান সম্পর্কিত পদ্ধতিগত আইনকে ফৌজদারি কার্যবিধি বলা হয় সাতাইশ তিনশো দুই ধারার মামলা কোথায় দায়ের করতে হয় তিনশো দুই ধারার মামলা থানায় দায়ের করতে হয় তবে থানা কোনো কারণে মামলা নিতে অস্বীকার করলে ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের করা যাবে আটাইশ দায়রা আদালত কত প্রকারও কি কী দায়রা আদালত দুই প্রকার একটি হচ্ছে দায়রা জজ আদালত ও অতিরিক্ত দায়রা জজ আদালত আর একটি হচ্ছে যুগ্ম দায়রা জজ আদালত উনত্রিশ ফৌজদারি আদালত কত প্রকার ফৌজদারি আদালত দুই প্রকার একটি হচ্ছে দায়রা জজ আদালত একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত তিরিশ মহানগরী এলাকায় ফৌজদারি আদালত কয় প্রকার কি কি মহানগর এলাকায় ফৌজদারি আদালত দুই ধরনের একটি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমূহ আর একটি হচ্ছে মহানগর দায়রা জজ আদালত সমূহ একত্রিশ নালিশি মামলা কিভাবে কত ধারা মতে করতে হয় এবং কোথায় করতে হয় ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করতে হয় বত্রিশ জিয়ার মামলা ও সিআর মামলা বলতে কি বুঝেন জিয়ার অর্থ জেনারেল রেজিস্টার থানা এজাহার মাধ্যমে দায়েরকৃত মামলাকে বলা হয় জিয়ার মামলা আর সিআর অর্থ কমপ্লেন্ট রেজিস্টার অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট যখন আপনি পিটিশনের মাধ্যমে কোনো মামলা দায়ের করবেন তখন তাকে বলা হবে সিআর কিস তেত্রিশ দায়রা জজের ক্ষমতা কি। যে সমস্ত মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে সেই সব মামলার বিচার করার ক্ষমতা দায়রা জজ রাখেন চৌত্রিশ সিএমএম আদালত বলতে কি বুঝেন সিএমএম বলতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বোঝাবে এই আদালত কেবল মহানগর এলাকায় অবস্থিত পঁয়ত্রিশ এডিএম ও এম বলতে কী বোঝায় এডিএম অর্থ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এম অর্থ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ছত্রিশ হাইকোর্টে জামিন কত ধারায় হাইকোর্টে জামিন চারশো আটানব্বই ধারায় সাইত্রিশ থানায় মামলা না নিলে কোথায় মামলা দায়ের করবেন ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করব আটত্রিশ আমলযোগ্য অপরাধ বলতে কী বুঝেন যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন তাকে আমলযোগ্য অপরাধ বলে যেমন চুরি দস্যুতা ডাকাতি ছিনতাই ইত্যাদি উনচল্লিশ আমল অযোগ্য অপরাধ বলতে কি বুঝেন আদালতের পরোয়ানা ব্যতীত পুলিশ যে সকল অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে না তাকে বলা হয় আমল অযোগ্য অপরাধ চল্লিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কি প্রশাসনিক কার্যক্রমের অধীন থেকে যেসব ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে বলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট ফৌজদের কার্যবিধির একশো চৌচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো সাত ইত্যাদি ধারায় মামলা শুনতে পারেন একচল্লিশ মহানগর দায়রা জজ আদালত কি সরাসরি মামলা নিতে পারেন না সরাসরি মামলা নিতে পারেন না থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো মামলা দায়ের করলে সেই মামলা যদি মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে তাহলে সেক্ষেত্রেই মহানগর দায়রা জজ আদালত মামলাটি নিতে পারেন বিয়াল্লিশ ফৌজদারি কার্যবিধি সর্বশেষ কখন সংশোধন করা হয় দুই সালে সংশোধন করা হয় তেতাল্লিশ সর্বোচ্চ পদের ম্যাজিস্ট্রেটের নাম কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট চৌচল্লিশ একশো সাত একশো চৌচল্লিশ ও একশো পঁয়ত্রিশ ধারার মামলা কোথায় করতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা অন্য কোনো ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট কোর্টে পঁয়তাল্লিশ ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন ছেচল্লিশ একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে কোন ধারার বিধান অনুসরণ করা হয় ফৌজদারি কার্যবিধির তিনশো চৌষট্টি ধারার বিধান অনুসরণ করা হয় আটচল্লিশ সি আর পিসির তিনশো উনচল্লিশের বিধারায় কী রয়েছে আসামের অনুপস্থিতিতে চার্জ গঠন করা হবে এবং বিচার কার্য সম্পন্ন করা হবে ঊনপঞ্চাশ ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক চার্জ গঠন করেন দুশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক চার্জ গঠন করেন পঞ্চাশ ম্যাজিস্ট্রেট চার্জ ভিত্তিহীন হইলে আসামিকে কোন ধারায় অব্যাহতি দিবেন দুশো একচল্লিশের ক ধারায় অব্যাহতি দিবেন একান্ন পুলিশ রিমান্ড কত ধারায় পুলিশ রিমান্ড একশো সাতষট্টি ধারায় রয়েছে বান্ন এফআইআর পর পুলিশ কি করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন আয়ো নিয়োগ করবেন আয়ো সাহেব তদন্ত করবেন এবং সাথে সাথে অভিযোগের বিষয়বস্তু ম্যাজিস্ট্রেটকে জানাবেন আয়ো বলতে ইনভেস্টিগেটিং অফিসারকে বোঝানো হয় তিপ্পান্ন পুলিশ কত দিনের মধ্যে তদন্ত শেষ করবেন পুলিশ একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ করবেন যদি একশো বিশ দিনের মধ্যে পুলিশ কর্মকর্তা তদন্ত শেষ করতে না পারেন তবে তিনি সেশন জজের নিকট আবেদন করে পরবর্তী সময় বাড়িয়ে নিতে পারবেন চুয়ান্ন ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারার বিধান কী এই ধারায় শান্তিরক্ষার মুস্তকা প্রদানের আদেশ দানের জন্য ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করা হয়েছে কোনো ব্যক্তির দ্বারা জনসাধারণের প্রশান্তি বিনষ্ট হইতে পারে এবং আশঙ্কার খবর পাওয়ার পর কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা অন্য কোন ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে অনধিক এক বছরের জন্য শান্তিরক্ষার মুস্তাকা সম্পাদনের আদেশ দিতে পারেন তবে এখানে সর্বোচ্চ তিন বছরের জন্য মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারবেন পঞ্চান্ন একশো চৌচল্লিশ ধারার বিধান কী আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎক্ষণাৎ বলবৎ আদেশ জারির ক্ষমতা জনসাধারণের প্রশান্তির ব্যাঘাত বা কোনো দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনার ক্ষেত্রে তা প্রতিরোধের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোনো ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ দ্বারা কোনো ব্যক্তিকে কোনো কার্য করা হইতে বিরত রাখার আদেশ দিতে পারেন সরকার কর্তৃক গ্যাজেট বিজ্ঞপ্তি অনুরূপ নির্দেশ না করিলে এই ধারা এই ধারার আদেশ দুই মাসের বেশি কার্যকর থাকবে না মেট্রোপলিটন এলাকায় এই ধারা প্রযোজ্য নয় আজকের লেকচারটি এখানেই শেষ করছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে যদি আমার লেকচারগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শীঘ্রই আপনাদের জন্য আরও লেকচার নিয়ে আসবো আল্লাহ হাফিজ